वेलकम टू आवर यूट्यूब चैनल मैं राजत मीडिया الحمد لله حمدا كثيرا كما أمر ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر ونشهد أن سيدنا وسندنا وحبيبنا حبيب ربنا وطبيبنا وطبيبنا طبيب قلوبنا محبوبنا مرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانك الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام خدا در انتظار حمد مانست خدا در انتظار حمد مانست محمد چشم برائے سنانست محمد حامد حمد خدا بس خدا مدح آفرین مصطفیٰ بس محمد اج تمی خواہم خدا را خدایا اج تو حب مصطفیٰ را محبت رشت جبان کھلے پرن اللہم صلی علی محمد وعلا علی محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جبان كله پرن اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رسول مار اللہ ر دوستو آخری نبی امرا جتار ادورر امت امتر کرلم کی بلا گلولم بکمالہ کشافت دجا بجمالہ حسونت جمیو خسالی صلو علیہ وآلہ لا الہ الا اللہ جورے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم پٹواخالی جلار بھی جائے گا تھے کہ قرآن محبت دین محبت کچھ کتھا شنار لکھ نہیں آمل کرار ادیہ نہیں جنات بگان شامیانا نیچے نہ ٹھنڈا نہ گرم ایمن سندر آبہ دی اللہ پاک بسار توفیق دلین
যে মহান মালিক আমাদের এমন খুশ নসিব দান করলেন তার সহি দরবারে সমস্বরে যার যেমন ঈমান সে তেমন আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারিমের 114টি সূরা, সেখান থেকে একটি সূরার একটি আয়াত কারিম আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেহেতু তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল, তাফসিরের আলোকেই ওয়াজ মাহফিল করার চেষ্টা হবে আজকে। দুইটাই আছে, তাফসিরও আছে মাহফিলও আছে। তো কোরআনুল কারিমের 114টি সূরার মধ্যে 3 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আলে ইমরান। এই সূরাটি মক্কায় অবতীর্ণ। সূরাটির মধ্যে আমার ভাইরা 200 আয়াত আছে, 3,460টি শব্দ আছে, 14,525টি হরফ আছে। 200 আয়াতের মধ্য থেকে 31 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আপনাদের ধৈর্যের বাঁধ ভাঙার আগেই আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের আলোকে কিছু কথা বলে ইনশাআল্লাহ মাহফিল সমাপ্ত করার চেষ্টা করব। আল্লাহ পাক হেদায়েতের জন্য যেমন কথা বলা দরকার, যেমন কথা শোনা দরকার, তেমন কিছু কথা আমাদেরকে বলা আর শোনার তৌফিক দান করুন। চিৎকার মেরে বলুন আমিন। আমার ভাইরা, অতি অল্প সময়ের মধ্যেই মূল আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আলোচনা শুরুর আগে সর্বপ্রথম দিনের নবীর কথা অনুযায়ী আপনারা যেই শামিয়ানায় ঘেরা এই জায়গাটায় বসেছেন, এই জায়গাটাকে জান্নাতের বাগান, এবং নবীজির কথা অনুযায়ী এখানে যারা আসছেন, যারা আসতেছেন, যারা আসবেন, সমস্ত বন্ধুদেরকে আমি জান্নাতি মানুষ বলে ঘোষণা করে দিলাম। একটু জবান খুলে বলতে হবে, নবীজির কথা যারা বিশ্বাস করেন, দিনের নবীর যারা উম্মত, যারা নবীকে বিশ্বাস করেন, জবান খুলে একটু বলতে হবে জায়গাটার নাম কি? জান্নাতের বাগান। আমরা যারা বসছি আমাদের পরিচয় কি? জান্নাতি মানুষ। এখানে কেউ পটুয়াখালীর মানুষ না, কত জায়গা আছে আমার ভাইরা, ওদিকে আমাদের কোনো বাড়ি আর ঠিকানা নাই। এখন মনে প্রাণে বিশ্বাস করব জায়গাটার নাম জান্নাতের বাগান, আর আমরা যারা আসছি, যারা আসতেছেন, যারা আসবেন, সবাই হইলাম জান্নাতি মানুষ। জান্নাতি মানুষেরা জান্নাতের বাগানে বসছেন। কথা হইল জান্নাতে তো আল্লাহ পাক নেওয়ার জন্য জান্নাত আগে বানাইছেন, তারপর বান্দাকে বানাইছেন, কিন্তু বান্দা জান্নাতে যাবে কিনা সেইটা আসল দেখার বিষয়। বাপ তো ছেলেরে ভর্তি করছে ইঞ্জিনিয়ার বানাবে জন্য স্কুলে, কিন্তু ছেলে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে কিনা? ব্যারিস্টার বানানোর জন্য ভর্তি করেছে, কিন্তু ব্যারিস্টার ছেলে হবে কি না নিজে ইচ্ছা আছে কিনা, এইটা হলো আসল বিষয়। স্কুলে ভর্তি হইলে যেরকম ব্যারিস্টার হওয়া যায় না, ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, মন যদি না থাকে ঠিকই, তদ্রুপ জান্নাতের বাগানে বসলেই কিন্তু আসলে জান্নাতি হওয়া যায় না। এই জন্য আপনাদের কাছে একটু জানতে চাই, আসলে কি আমরা আলহামদুলিল্লাহ জান্নাতি? নাম আল্লাহ পাক দিছেন এজন্য বেজার না খুশি? জবান খুলে বলবেন অল্প না বেশি? বেশির আওয়াজ দিয়া জোরে কন আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতি হইয়া কারা কারা খুশি? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। হাত একসাথে নামবে, একসাথে জাগবে, একসাথে জাগবে, একসাথে নামবে, একবারে জাগবে, একবারে নামবে, আলহামদুলিল্লাহ বলে জাগবে, আল্লাহু আকবার বলে জাগবে, আলহামদুলিল্লাহ নামবে। জাগাইতেও নেকি, নামাইতেও নেকি, সঙ্গে সঙ্গে জান্নাতিদের এটাও আজকে মনে রাখতে হবে, আজকে থেকে যেই স্লোগানে কোনো সওয়াব নাই, যেই স্লোগানে কোনো নেকি নাই, এমন স্লোগান কোনো দিন আর
আমার জবানে দেব না। কি কন ইলেকশন আইলি স্লোগান দেয় না, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, মিলে দেখবেন নামাজ পড়ে না, একক তো ট্যাবলেট খায় নিত্য নিত্য। আপনাদের এলাকায় যদি ওইগুলো নাই, কিংবা আমি অন্য এলাকার কথা বলতেছি, আচ্ছা যেই লোকটা নামাজ পড়ে না, যেই লোকটা নেশা করে, এই লোকটা কি আসলেই চরিত্র ফুলের মতো পবিত্র? কোন তো আল্লাহকেই মিথ্যা স্লোগান দেওয়ার জন্য আপনারা বানাইছে নাকি? প্রয়োজনে স্লোগান না দিয়া ঘরে বসে থাকবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। প্রয়োজনে স্লোগান না দিয়া আমার ভাইরা এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়বে, প্রয়োজনে ঘরে বসে থাকবেন, তবুও নিয়াত হবে আমার দেওয়া জবান দিয়া মিথ্যা স্লোগান দিয়া আমি জাহান্নামের লাকড়ি হইতে রাজি না। একমাত্র আলহামদুলিল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ নেকি, আল্লাহ আকবার নেকি, একটা আল্লাহর প্রশংসা আল্লাহ, আর একটা আল্লাহর বরাত ঘোষণা। তো আলহামদুলিল্লাহ বলে হাত নামবে, আল্লাহ আকবারে জাগবে, ইনশাআল্লাহ তো পুরাপুরি জান্নাতি হইয়া কারা কারা খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, যতগুলো হাত জাগছে সব মানুষগুলোকে অরিজিনাল জান্নাতি বলে কবুল করে নাও, চিৎকার মেরে বলুন আমিন। আমার ভাইরা, এবার জান্নাতি যখন হওয়ার জন্য ইচ্ছাই করিয়ে ফেলেছেন, দিনের নবী বলেন জান্নাতের বাগানের মাঝখানে যদি ফাঁকা জায়গা থাকে সেখানে ইবলিস শয়তান বসে। এজন্য যাদের সাথে বহুদিনের পুরানো ইবলিসের সাথে বন্ধুত্ব আছে তারাই সামনে ফাঁকা রাইখা ইবলিসরে বসতে দিবেন। আর যদি মনে করেন দিনের নবীর কথা অনুযায়ী ইবলিস আমাদের চির দুশ্মন, আল্লাহ পাকের মেহরবানিতে কোনো জান্নাতে সামনে ফাঁকা রাইখা ইবলিসরে বসতে দিতে পারে না। তবে একটা কথা বলাই দরকার, যদি কেউ ডিম নিয়া বাচ্চা ফুটানোর জন্য বসে থাকেন, যে ডিমটা কেবল গরম হয়ে উঠছে, এ কিন্তু নড়াচড়া করবেন না, তাইলে কিন্তু ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। শীতের দিন ডিম লইয়া বইলে কেউ নড়াচড়া করবেন না, ডিম নষ্ট হয়ে যাবে, খবরদার। আর যদি মনে করেন ইবলিস আমার চির দুশ্মন, জান্নাতের বাগানের মাঝখানে তো ইবলিসকে বসতে দেওয়া যায় না। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানে রে বুঝাইতে কে পারে কোথায়। জ্ঞানী বন্ধুরা বুঝে বলাইছে, আমি কিন্তু নড়াচড়া কাউকে করতে বলি নাই, কিন্তু ইবলিস রে জান্নাত থেকে উঠাই দিছে, আলহামদুলিল্লাহ। কন আলহামদুলিল্লাহ, ইবলিস কি আমাদের দোস্ত না দুশ্মন? দোস্ত না দুশ্মন? ইবলিসের কারণে বাবা আদম ধোকা খেয়েছে, ধোকা খাওয়ার পরে আল্লাহ পাক রাগ হইয়া আবা বাবা আদম মা হাওয়া ইবলিসকে সহ আমার ভাড়া আর সাপ আর ময়ূর এই পাঁচজনকে একসাথে বলছে ইহবিতু মিনহা জামিয়া, এখান থেকে সবাই বের হয়ে যাও। ইহবিতু মিনহা জামিয়া, জান্নাত থেকে বের হয়ে যাও, আমার জান্নাতে আমার কথা না শুই না, তুমি কথা শোনো নাই, এখানে পায়খানা পেশাব করার জায়গা না, যখন কথা না শুই না খাইয়াই ফেলাইছো, একটি বারে তো কইবেন আল্লাহ বাথরুমে যাব, তো জান্নাতে তো বাথরুম করার জায়গা না, যাও দুনিয়া আছে ওই জায়গা যাইয়া বাথরুম সাইরা আসো, যাও 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 দুনিয়ায় যাও, এখান থেকে বের হয়ে যাও। বাবা তুমি হতাশ হয়ে গেছে, আল্লাহ পাক বলেন তোমার হতাশ হওয়ার কোনো কারণ নাই, আশার বাণী শোনায় দিলাম, তুমি যে যাচ্ছ তোমার জন্য হেদায়েত আর পথ নির্দেশ আমি দিয়া দিলাম। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তুমি যদি সেই হেদায়েত আর পথ নির্দেশ অনুযায়ী দুনিয়ায় চলাফেরা করতে পারো, তাইলে তোমার ভয়ও নাই চিন্তাও নাই, আমি তোমার সব কিছুর জামিনদার হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ বলেন
আলহামদুলিল্লাহ। গজল শুনবেন নাকি? গজল গজল তাই নাকি? কে কে শুনবেন গজল? ওরে খোদা, আল্লাহু আকবার শুনবে, আলহামদুলিল্লাহ হাত নামেন, নিয়াত করেন গজল শোনার জন্য আসেন না ভাই, ওয়াজ শোনার জন্য আসছেন। গজল যদি দুই একটা থাকে ফ্রি পাওয়া যাবার সুবিধা নাই, তো শোনাই এই দিই, তারপর দারুণ গজলটা মোনাজাতের আগে আগে শোনাবো। আল্লাহ যদি মোনাজাত পর্যন্ত বাসায় রাখে, কারণটা কি কখন কতটুকু বাজবো আমরা কেউ জানি না, নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস। শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করেছে প্রকাশ, খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করেছে প্রকাশ, মেঘ রাশি বৃষ্টি সরায়, মেঘ রাশি বৃষ্টি সরায় তোমার অসীম করুণায়, শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। নিখিল ভুবন দিলে সাজিয়ে নাজ নেয়ামত অশেষ দিয়ে, নিখিল ভুবন দিলে সাজিয়ে নাজ নেয়ামত অশেষ দিয়ে, ফুলে ফলে ভরিয়ে দিলে, ফুলে ফলে ভরিয়ে দিলে, স্নিগ্ধ শ্যামল সুশোভায়, শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়, অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। আজিব লাগে, টেলিভিশনে খেলা দেখতে গিয়া যেই জোরে সমর্থকরা চিল্লানি দেয়, যে জোরে চিল্লানি দেয় গোল আর ছয় বইলা, জাহান্নামে যাওয়ার জন্য চিল্লাইতে রাজি, কিন্তু আলহামদুলিল্লাহ বইলা জান্নাতে যাওয়ার জন্য চিল্লাইতে রাজি না, এমন চরিত্রের মানুষগুলো রে কি আল্লাহ টাইনে টাইনে জান্নাতে নিবে বান্দা যদি যেতে না চায়। আমার ভাইরা বলতেছিলাম জায়গাটা জান্নাতের বাগান, গজল আর বললাম না, জায়গাটা জান্নাতের বাগান, আমরা হলাম জান্নাতি মানুষ আল্লাহর শকর। এখনই মূল আলোচনার দিকে চলে যাচ্ছি, দ্বিতীয় নম্বরে যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, এখানে কেউ কোনো দলীয় পরিচয় নিয়ে বসবেন না, আমি সব জায়গায় বলে থাকি দল মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, দলবাজি মানুষকে ইমান হারা বানায় দেয়, দলবাজি মানুষকে আমার বাড়ির জান্নাত থেকে দূরে সরায় দেয়,
দলবাজি মানুষকে ধ্বংসের মধ্যে ঠেলে দেয়। কত হাজি কত তা আমার বাইরা, আল্লাহওয়ালা নামের লোকগুলো কত জাকিরিন, কত জিকির করনে ওয়ালা, তাহাজ্জুদ ওয়ালা, এই দলের কারণে নিজে যে জাহান্নামের আসামি হয়ে গেছে, নিজে ইটার পায় না। তাহাজ্জুদ পড়ে রেগুলার, কিন্তু এমন একটা দল করে যে দলটা ইমানের বিপক্ষে, দুইবার চারবার পাঁচবার হজ করেছে, আমার ভাইরা বহুবার উমরা করেছে, কিন্তু এমন একটা দল করে যেই দলটা কোরআনের বিপক্ষে কথা বলে, যেই দলটা আলেম ওলামাকে চোখে দেখতে পারে না। তাইলে দল ধ্বংস করলো না ভালো করলো? এই জন্য কেউ কোনো এখানে দল নিয়ে বসবো না, দলের কোনো পরিচয় নাই এখানে। আমার কথা যদি মনে না লাগে, একমত যদি হতে না পারেন, তাহলে একটু পরে হাফ টাইম দেব, চলে যেতে পারবেন। এখানে কেউ কোনো দলের পরিচয় নিয়ে বসবো না, কে সরকারি দল, কে বিরোধী দল, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, কে ইসলামী আন্দোলন, কে খেলাফত আন্দোলন, কে খেলাফত মজলিস, কে আটরশি, কে ষোলরশি, কে মাঝ ভাণ্ডার, কে পেট ভাণ্ডার, কে দয়াল বাবা, কে খাজা বাবা, কে খরম বাবা, কে আমার ভাইরা, কে আমার ভাইরা কলকি বাবা, এমন কোনো পরিচয় নাই। কে সারসিনা, কে ফুরফুরা, কে জুনপুর, কে তাবলিক, কে সরমুনাই, কে আমার ভাইরা দেওয়ানবাগ, কে কুতুববাগ, কে শাহবাগ, কে রাজারবাগ, এমন কোনো পরিচয় এখানে নাই। এখানে একটা পরিচয় নিয়ে আমরা বসবো, সেটা হলো আমরা হইলাম মুসলমান, দিনের নবী আমাদের নবী, আর আমরা হইলাম তার আদরের উম্মত। আমার পরিচয়টা কি আপনাদের মনে লাগছে নাকি? এই কথার বিরুদ্ধে কে আছেন যে নবীর উম্মত পরিচয় দেওয়া লাগবে না, এই পরিচয় নাই আমি দল লয়ে থাকবো, এরকম কেউ আছেন নাকি? তাহলে হাত জাগান, একজনও নাই আলহামদুলিল্লাহ। তাহলে আমার পক্ষে আমার সাথে একাকার হইয়া সব এক দল, কারা কারা রাজি? আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করো, আলহামদুলিল্লাহ। তাইলে আমরা সব এখন এক দল। দল কয়টা? মুসলমান আমাদের নাম কি গণ? মুসলমান আমাদের নাম, দিনের নবী আমাদের নবী, আর আমরা হইলাম তার আদরের উম্মত। হাজার হাজার মানুষ এই মজলিসটা চাই। আমি আজকে এমন কিছু আলোচনা করে আল্লাহ পাকের মেহেরবানি, এক জায়গায় যেমন বসছি, সবাই এভাবে একসাথে আবার জান্নাতে যাব সেই নিয়াত করে বসছি। আপনিও আমল করার চেষ্টা করবেন, আমিও আমল করার চেষ্টা করব। আপনি যদি জান্নাতে যান আমাকে নিয়ে যাবেন, আর আমি যদি জান্নাতে যাই সত্যিকারের যদি ইমান আমল মজবুতের চেষ্টা থাকে, তাহলে আপনাকেও নিয়ে যাব ইনশাআল্লাহ। কি যে মজা হবে, কি যে মজা হবে, আলহামদুলিল্লাহ। তাহলে রেডি হয়ে যাই, খেয়াল করেন আমাদের পরিচয় হলো আমরা হলাম মুসলমান। মুসলমান পরিচয়টা দিছে কে? জোরে কন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান নামটা কার? আল্লাহর দেওয়া নাম। এই নামের চাইতে দামি পরিচয় পৃথিবীর মধ্যে আর কোনোটা নাই। তাহলে সব আমরা একদল, আলহামদুলিল্লাহ। কারা কারা একমত? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তাহলে সব একদল। আমার বারা এবার একটু বলতেই হয়, আমার মতো ছোট মানুষ দিয়ে অনেক কাজ হইতে পারে, কেমনে বুঝলেন? স্বাধীনতার আগে পরে যত সরকার আসছে, কোন সরকার এত বাহিনী দিয়াও সব মানুষকে এক বানাইতে পারে না, পারছে নাকি? একদল বাইরে হরতাল, আর একদল লাড়ি লইয়ে কয় শান্তি মিছিল। মিছিল কিসের? শান্তি মিছিল, হাতে কি লাড়ি, কোন তো শান্তি থেকে লাড়ি লাগে নাই। ও খোদা, কিন্তু আলহামদুলিল্লাহ কয়েক মিনিটের মধ্যে সব দলের মানুষ আছে, সব পীরের মুরিদ আছে, কম বেশি
সব এক হয়ে গেল আলহামদুলিল্লাহ বলেন, ডিজিটাল কায়দায় সব এক হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল কি ইসলামের উল্টা তরিকায়। আমার বাইরা যত উন্নত হোক কোনো দিন শান্তি হবে না, কোনো দিন মানুষের মধ্যে মিল মহব্বত পয়দা হবে না। আর ইসলাম সমর্থিত পর্যায়ে আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়ালা তাফাররাকু, খবরদার সবাই মিলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ো না। আমরা সবাই কেমনে একদল হয়ে গেলাম, এখন সমাজে শান্তি আসা সম্ভব। জোরে কয়েন, দল কয়টা, পরিচয় কয়টা? দল যখন একটা, পরিচয় যখন একটা, স্লোগান হবে একটা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। দল একটা, স্লোগান হবে একটা, যেহেতু সবাই একদল, এখন ভিন্ন কোনো দল নাই, তাহলে দলের পরিচয়টা দিয়েই স্লোগানটা দিয়ে মূল আলোচনায় চলে যাব। আল্লাহ যদি কবুল করে রেডি হয়ে যান, কাশি টাশি দিয়ে গলা ক্লিয়ার করেন, আমি বলবো এক কথায় একমত, আপনারা বলবেন আমরা নবীর উম্মত, আমি বলবো নাই কোনো ভিন্ন মত, আপনারা বলবেন আমরা নবীর উম্মত। রেডি রেডি হন, এবার বোঝা যাবে। আমি বলবো এক কথায় একমত, আপনারা বলবেন আমরা নবীর উম্মত, আমি বলবো নাই কোনো ভিন্ন মত, আপনারা বলবেন আমরা নবীর উম্মত। রেডি? এই জুয়ানগুলা ছেলে ফেলে মুর বুড়ারা যেন ঠগাইতে না পারে, এমন জোরে সিল্লানি দিবি, খবরদার এই মুরব্বীরা যেন ঠগাইতে না পারে, জোরে সিল্লানি মারবি। আর মুরব্বি আমি তো কোনো পক্ষে যাইতে পারি না, আপনারা যাতে বেশ যেতে না হন একটু খেয়াল রাখেন, জীবনের সব শেষ সিল্লানটা আজকে দিয়ে যাবেন। যদি মইরাও যান এক কথা একমত আমরা নবীর উম্মত হইয়া, এই কথা বইলে যদি মইরাও যান, দিনের নবী সবাইয়ের আগে আপনাকে হাউজে কাউসার পান করাইয়া জান্নাতে পৌঁছায় দেবে, কোনো সন্দেহ নাই। এর চাইতে দামি স্লোগান নাই। এটারে কি বলে? এটারে কোরআন হাতে নিয়ে কসম করেও বলতে পারি, আমার এই স্লোগানের সাথে যারা একমত হবে না, যত বড় হাজি হোক যত বড় গাজী হোক, জান্নাত নসিব হবে না। নবীকে যদি নবী না মানতে পারে, দিনের নবীর উম্মত যদি হইতে না পারে, কোনো নবী পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। তাহলে মার্কার আওয়াজটা জোরে হবে না নবীর উম্মতের আওয়াজটা জোরে? মার্কা জোরে না আজকেরটা জোরে? তাহলে রেডি হন, বুড়ারাও রেডি হন, জুয়ান গুলোও রেডি হও, তাড়াতাড়ি রেডি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোনো আওয়াজই হয় নাই, বিলকুল কোনো আওয়াজই হয় নাই, মুখের মধ্যে পুরা মোবিল আর শাটারের গিরিজ দেওয়া লাগবে, এখনো জাম ধরা কিছু মুখ আছে, খেয়াল করেন, রাগ করেন না, রাগ করেন না। আল্লাহ যদি জবান না খোলে আপনি খুলবেন কেমনে? আর জবান খুললেই তো আল্লাহ জান্নাতে লইয়া যাইবে, কবুল না করলে খোলার উপায় নাই। রেডি হয়ে যান জোরে, আর একটা চান্স দিয়ে দিচ্ছি, নারায়ে তাকবীর, মোটামুটি পর্যায়ে আসছে, আরেকটু রেডি, নারায়ে তাকবীর, এক কথায় একমত আমরা নবীর উম্মত, নাই কোনো ভিন্ন মত, এক কথায় একমত আলহামদুলিল্লাহ। মোটামুটি হয়েছে, শরমটা ভাঙছে, এরপরে একটু পরে আরো জোরে হবে আল্লাহ যদি কবুল করে। তাহলে এখন সব আমরা নবীর উম্মত। আমাদের নাম কি? নবীর উম্মত। আমাদের নাম হইলো উম্মত। উম্মত কিন্তু দুই রকম, জোরে কন কয় রকম? উম্মত দুই রকম, একটা হইলো নামের উম্মত আর একটা কামের উম্মত। নামের উম্মত চিনেন কিনা খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন, নামাজ একক তো পড়ে না, জুমার দিন শুধু হাজিরা দেয় সামনের কাতারে যাইয়া, নামের উম্মত না কামের উম্মত? রোজায় একটাও রাখে না, দৈনিক 2000 টাকার ইফতারি খায়, নামের উম্মত না কামের উম্মত?
এলাকার লোকে বলে বর্মিয়া আপনি তো রোজা রাখেন না, খালি সারাদিন বিড়ি খান, আবার ইফতারি ওখান ব্যাপার কি? বর্মিয়া তো ঢাকাইয়া মানুষ, কইও না, গ্যাস্ট্রিকের রুগী, রোজা রাখতে পারি না, রোজা না রাইখা গুনার কাম করছি, ইফতার না কইরা কাফের হইয়া মরমনি হালায়, রোজা নারাই কে অন্যায় করছি, ইফতার না কইরা শেষে কাফের হয়ে মরুম, এই জন্য রেগুলার ইফতার করতেছি। নামের মুসলমান, নামের উম্মত না কামের উম্মত, হজও করে না, জাকাতও দেয় না, 5 লাখ টাকা দিয়ে গরু দুইটা সোয়াই দিছে কোরবানিতে, নামের উম্মত না কামের উম্মত, জোরে কান। মেয়ের নাম রাখছে জান্নাতুল ফেরদৌসি, পটুয়াখালী সরকারি কলেজে জান্নাতিরে আহার আল্লাহ ম্যাজিক মশারির কাপড়ের জামা দিয়া পাড়াইছে, এক জান্নাতি সব যুবক যুবকগুলোরে বেঈমান বানাইয়া জাহান্নামে লয়ে গেছে। কি নামের জান্নাতি না কামের জান্নাতি, জোরে কান, নামের জান্নাতি না কামের জান্নাতি। ও বন্ধু, নাম হইল আমার বাইরা রমজান আলী, রোজার মাঠে জন্মের খাওয়া খায় দিনের বেলা, নাম কি? রমজান আলী। খবরদার, এই নামের উম্মতের কোনো দাম নাই, কামের উম্মতের হইল দাম। বাংলা ভাষা একটা কথা আছে, নামে আছে কামে নাই, কিনতে গেলে দাম নাই, এটার নাম কি? গোরার ডিম চাষা, আপনি ফার্স্ট GPA 5, আর ভাইজান আপনি গোল্ডেন এ+, দুইজন ভালো রেজাল্ট করছে, একজন প্রথম একজন দ্বিতীয়, আলহামদুলিল্লাহ। তো নামে আছে কামে নাই, কিনতে গেলে দাম নাই, এটার নাম কি? গোরার ডিম। পটুয়াখালী পুরান বাজার গোরার ডিমের হালি কত, কথা কয় না, ও গোরার ডিম বাজারে পাওয়া যায় না, অথচ প্রত্যেকটা বাংলা অভিধানের মধ্যে গোরার ডিমের শব্দটা কিন্তু আছে, বই পুস্তকে গোরার ডিম আছে, কিন্তু বাজারে পাওয়া যায় না। নামে আছে কামে নাই, কিনতে গেলে দাম নাই, নাম হইল গোরার ডিম, বাজারে কোনো দাম নাই। এখন আমাদের নাম হইল উম্মত, তো নামের উম্মত লইয়া যদি বৈশা থাকি, উম্মত আমি নবীর উম্মত, কিন্তু কামের মধ্যে উম্মতের চরিত্র নাই, ওইটা হলো গোরার ডিম মার্কা উম্মত। এমন উম্মতের ময়দানে হাসরে কঠিন দিনে নবীর সামনে কোনো দাম নাই। তাহলে উম্মত যখন হয়েছি, এখনই সিদ্ধান্ত নিতে হবে, গোরার ডিম্বার্কা উম্মত হব না অরিজিনাল উম্মত হব। এই গোরার ডিম না অরিজিনাল, পিছনে যারা কথা কয় না, এরা 1 নম্বর না 2 নম্বর, আসল না নকল, রেডি হন, কারা কারা অরিজিনাল উম্মত হব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের নাম হলো উম্মত, যদি দামি সত্যিকারের উম্মত হতে চান, তো যার নাম হবে উম্মত তার কাম হবে সুন্নাত, যার কাম হবে সুন্নাত তার পুরস্কার হবে জান্নাত। জোরে জোরে কর, নাম কি? উম্মত। কাম কি? সুন্নাত। পুরস্কার কি? জান্নাত। আল্লাহু আকবার, কি যে মজা! আমি বলি না, দিনের নবী বলছেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দিনের নবী বলেন যে সুন্নাতকে মহব্বত করলো সে আমি নবীকে মহব্বত করলো, আর আমি নবীকে যে মহব্বত করলো ওই উম্মতটার আমি একই জান্নাতে পাশাপাশি বসবাস করব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাত ছাড়া উম্মত নাই, উম্মত ছাড়া জান্নাত নাই, সুন্নাত ছাড়া উম্মত নাই, উম্মত ছাড়া জান্নাত নাই। তাহলে দিনের নবীর উম্মত হইয়া সুন্নাত মাইনা কারা কারা জান্নাতে যেতে চাই? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নবীর সুন্নাত যেখানে, সুন্নাত নাই যেখানে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। বনেরে পশু চিনল যারে, চিনল যারে,
চিনলো না হায় মানুষ তারে আল আহাদের ডাক দিলে সে আল আহাদের ডাক দিলে সে কাফের বেদিন পাথর মারে চিনলো না হায় মানুষ তারি বনের পশু চিনলো যারে চিনলো না হায় মানুষ তারি আবু জাহেল লাহাবে না মন্দ কাজে ছিল সেরা আবু জাহেল লাহাবে না মন্দ কাজে ছিল সেরা ওরা নানা রকম দেয় অপবাদ নানা রকম দেয় অপবাদ আমার দয়াল নবীজিরে চিনলো না হায় মানুষ তারে বনের পশু চিনলো যারে চিনলো না হায় মানুষ তারে পাগল বলে দিছে তারা নবীর ভিটা বাড়ি করলো সারা পাগল বলে দিছে তারা নবীর ভিটা বাড়ি করলো সারা ওদের নির্যাতন সইতে না পেরে নির্যাতন সইতে না পেরে দয়াল নবী হিজরাত করে চিনলো না হায় মানুষ তারে বনের পশু চিনলো যারে চিনলো না হায় মানুষ তারে নবীর সুন্নাত না মানিয়া উম্মতি দাবি করিয়া নবীর সুন্নাত না মানিয়া উম্মতি দাবি করিয়া কেমনে মুখ দেখাইব তারে কেমনে মুখ দেখাইব তারে কঠিন দিনই রোজ হাসরে চিনলো না হায় মানুষ তারে বনের পশু চিনলো যারে চিনলো না হায় মানুষ তারে তাহলে নবীর সুন্নাত মাইনা উম্মত হইয়া ইনশাল্লাহ অরিজিনাল উম্মত হইয়া দিনের নবীর সঙ্গে জান্নাতে যাব ইনশাল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক জোরে কন আমিন উম্মত হইলে লাভ কি এইটা বলেই মূল আলোচনায় চলে যাচ্ছে পৃথিবীর মধ্যে আমরা আসছি এর আগে আল্লাহর জিম্মায় ছিলাম এখনো আল্লাহর জিম্মায় আছি সত্য কিন্তু আল্লাহ পাক ইচ্ছা স্বাধীন আমাদেরকে দিয়ে দিয়েছে এখনো আল্লাহ বাঁচায় রাখছেন বাঁচিয়ে রেখেছেন আল্লাহ পাক কিন্তু পরীক্ষার্থীকে যেরকম হলের মধ্যে শিক্ষক তার স্বাধীনতা সে দিয়া ছেড়ে দেয় তুমি যা খুশি তাই লেখো তুমি যা খুশি তাই করো ওইখানে গুনগুনাইয়া মনে মনে গান গাইতেও পারো আবার বাংলা কথায় বাংলাও লিখতে পারো ইচ্ছা করলে ইংরেজিও লিখতে পারো ইচ্ছা করলে খাতার মধ্যে যদি গালাগালি করো তাও দিতে পারো কারণ পরীক্ষার হল তোমাকে স্বাধীনভাবে ছেড়ে দিলাম স্বাধীনতা যদি না দেয় তাহলে পরীক্ষা চলে না স্বাধীনতা যদি না দেয় ছাত্র কবি আপনি লিখতে দেন নাই বুঝেন নাই কায়দাটা এই জন্য যা খুশি তাই লাগবে ইচ্ছা মতো লাগবে পরীক্ষার হল দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পাঠাইছেন পরীক্ষার হলে আবার ইচ্ছা মতো সময় হলি আল্লাহ পাক আমাদেরকে নিয়ে যাবেন
তো আসার আগে ছিলাম কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। আসছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আবার যাব কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিয়েছিল, মনে আছে? বলছিলাম আল্লাহ পাক বলতেছেন ইহবিতু মিনহা জামিয়ান, এখান থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও। তারপর আল্লাহ পাক বলতেছেন বের হয়ে যাচ্ছ তো যাচ্ছ, আমি তোমাকে হুদান দিলাম, হেদায়েত হুদায়ত দিয়া দিলাম, সঙ্গে যাও, এই হেদায়তের বাণী নিয়ে যাও। ফামান তাবিয়া হুদায়া, এই হেদায়ত অনুসরণ করে যদি চলতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা এটা মাইনা হেদায়ত অনুযায়ী চলবে তাদের ভয় নাই, কোনো চিন্তাও নাই। তাহলে আমাদের এখন কাজ কি? হেদায়তের উপর চলা। কি কাজ? হেদায়ত উপর চলা, আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী চলা। আমার বারা খেয়াল করেন, বিরক্ত হচ্ছেন? বিরক্ত হইয়েন না। ইবলিস শয়তান যখন বের করে দেয়, সুযোগ দিয়ে দিছে আল্লাহ পাক, কেমন সুযোগ দেখেন। ইবলিস শয়তানকে সহ আদম, হাওয়া, সাপ, ময়ূর এদেরকে যখন বের করে দেয়, শয়তান বলে আল্লাহ জিন্দিগি বর লক্ষ লক্ষ কোটি কোটি বছর তোমার ইবাদত করলাম, আমার ইবাদতের কি কোনো দাম নাই? আমার অভিশপ্ত করে সাইরা দিলা, ই একটা অন্যায় করলাম, যুক্তি তো দেখাইছি, যুক্তি আসলেই তো যুক্তি দেখাইছি, কিন্তু নিঃশর্ত গোলাম হয় নাই। আচ্ছা, শয়তান যে যুক্তিটা দেখাইছে, যুক্তি কিন্তু কিছুটা আছে, কিন্তু তারপরও আল্লাহর নির্দেশ, আল্লাহ বলছে যা বলবো আমি সেইটাই কথা, কোনো যুক্তি চলবে না। কি বলেন? শয়তান যুক্তি দিছে আগুনের গতি উপরে, তো উপরেই তো, মাটির গতি নিচে, নিচেই তো। শয়তান কিন্তু যুক্তি দিছে, কিন্তু আল্লাহ পাক বলে যুক্তি দেও কেন, আমি তো নিঃশর্ত বলছি, নিঃশর্ত বলছি। শয়তান আল্লাহ পাকের সামনে যুক্তি দেয়, কিন্তু আল্লাহর নির্দেশের সামনে কোনো যুক্তি চলে না। যুক্তি বাদ দিয়া, আল্লাহর নির্দেশ বাদ দিয়া যুক্তি নির্ভর, এটা কার কাজ? জোরে কান, কার কাজ? আল্লাহ পাক বলছেন ফরজ বিধান মান্য করো, দিনের নবী বলছে ফরজ বিধান মান্য করো, চার ইমাম সহ হক্কানি পীর বুজুর গোলামায় কেরাম সবাই বলছেন ফরজ বিধান মান্য করো, হাত পা চেহারা সব হইল ফরজ বিধানের অন্তর্ভুক্ত। এরপরে যদি কেউ যুক্তি দিয়া কয়, মুখ খোলা যায় আছে, এই সূত্রটা কি শয়তানের না আল্লাহর পক্ষে? কি কয়? শয়তান তো যুক্তি দিছে, আগুন উপরে মাটি নিচে দুইটার গতি দুই দিকে, যুক্তি তো দিছে, যুক্তি তো দিছে ঠিক মতোই, কিন্তু আল্লাহ বলছে কি আমি যা বলছি তাই মানবি, কোনো যুক্তি চলবে না। এখন আমাদের দেশের বড় বড় অনেক বক্তা আছে, যুক্তি দেয় মুখ খোলা যাবে, পর্দার বিধান মুখ খোলা যাবে, তাহলে যুক্তিতে চলে কেডা? শয়তান। আর নিঃশর্ত গোলামিতে চলে কেডা? মুসলমান। রাগ করতেছেন? রাগ করতেছেন? আরো কত কথাবার্তা আমার ভাইরা কয়দিন বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিক্স প্যাক, নাউজুবিল্লাহ কান, আবার বলে খাতুনে জান আমার বাইরা উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে এটা তিন তালাক খাওয়া, এটা বার্জিন না, এটা ইনটেক না। জোরে কয় নাউজুবিল্লাহ। মুমিনদের মায়ের ব্যাপারে এমন কথা বলতে কেউ কেউ পারে? জোরে কন, পারে নাকি? আল্লাহ তুমি আমাদের ইমান হেফাজত করো। আবার কয়দিন গিয়েছে, আবার বলে কি ও খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি নামাজের মধ্যে মদ খেয়ে মাতলামি শুরু করছে? জোরে কন, নাউজুবিল্লাহ। আবার কয়দিন যাওয়ার পর ও খোদা আবার কয় ইহুদি নাসারা মুসলমানে বিয়ে করা জায়েজ আছে, আরো জোরে কন্যা হুজবিল্লাহ। এইসব আমার বয়রা, এইসব লোকগুলোর নিয়া পাবনা পাগলা গারতে ভর্তি করা দরকার, এদের মানসিক অবস্থা আসলে ঠিক না। ভুল করলে একটা হয়, দুইটা হয়, বারবার ভুল করে, দিনে দিনে ভুল করে, ঘন্টায় ঘন্টায় ভুল করে, কে? পাগল।
পাগল অথবা মতলববাজ, পাগল অথবা মতলববাজ বারবার ভুল করে, ফিতনা সৃষ্টির জন্য বারবার ভুল করে। আচ্ছা, যারা যুক্তি দিয়া এই কথাগুলো বাজারে এখানে সেখানে নারী দেখা যায় যুক্তি দিয়া, এবার আমি তাদের জন্য একটা যুক্তি দিচ্ছি। একজন হাওয়া ছাড়ছে পিছন দিয়া, ঠুস করে আওয়াজ হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়তে যাবে। এবার হ্যাগো যুক্তি অনুযায়ী কোন জায়গা ধোয়া লাগবে, কথা কয় না, যে জায়গা হাওয়া ছাড়ছে সেইখানে সাবান দিয়ে ধোয়া লাগবে, যুক্তিতে তো বলে। এখন যদি যুক্তি দেওয়া হয়, সব তো যুক্তিতে চলতেছে, যুক্তি যদি এখন দিতে থাকে যে আমি মুখেও পানি দেব না, হাতও ধোব না, মাথাও মাসেও করবো না, আমি মাথা মাসে করবো না, পাও ধোবো না, কারণ হাওয়া ছাড়ছি কোন জায়গা থেকে, আবার ধোবো আবার কোন জায়গা কন্ত। কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের নির্দেশ, তুমি মুখ ধো, হাত ধো, পাও ধো, তুমি মাথা মাসে করো। এখানে নির্দেশ বাস্তবায়ন করতে হবে, যুক্তি চলবে না। যুক্তি নির্ভর দলিল হলো শয়তানের, আর আল্লাহর রসুলের নির্দেশ বাস্তবায়ন করার কাজ হইল মুমিনে। কি শয়তানের অনুসরণ করবেন না মুমিনের অনুসরণ করবেন? শয়তানের অনুসরণ করবেন না মুমিনের অনুসরণ করবেন? কারা কারা মুমিনের অনুসরণ করবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। বোঝার চেষ্টা করতে হবে আমার ভয়ানক, রাগ করতেছেন? আর রাগ করে না, বোঝার চেষ্টা করেন। তোমরা আসছি আল্লাহর ইচ্ছায়। আমার মতো কত মানুষ মায়ের গর্ভ থেকে নষ্ট হয়ে গেছে, আমার মতো কত মানুষ ডেলিভারির সময় মারা গেছে, আমার বয়সী কত মানুষ আগেই চলে গেছে। আল্লাহ পাক আমাদেরকে জীবিত রেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক জীবিত রেখেছেন। তো আল্লাহ পাক, ইবলিস শয়তান বলতেছে, বলছিলাম আল্লাহ কোটি কোটি বছর ইবাদত করলাম, কথিত আছে ইবলিস দুনিয়ার কোনো জায়গা নাই যেই জায়গায় সেজদা দেয় না, এত পরিমাণ, এত পরিমাণ সেজদা দিয়েছে। এই জন্য আবার ভণ্ড ল্যাংটা ফকিররা বলে কি জানেন, আমরা নামাজ পড়ি না, কারণ যেই জমিনে ইবলিস সেজদা দিছে সেই জায়গায় আমরা সেজদা দিই। শয়তান কারে কয় দেখে, কয় কি কয়, যেই জায়গা জমিনে ইবলিস সেজদা দিছে সেই জায়গা আমরা সেজদা দেব কেন? আমিও বলি, তোমার যুক্তি যদি সঠিক হয় তাহলে তুমি দুনিয়ার বাইরে চলে যাও, যেই জমিনে ইবলিস সেজদা দিছে সেই জমিনে তুমি থাকবা কেমনে? কি কয় এই সূরা, তুই থাকবি কেমনে? তুই যদি সেজদা দিতে না পারো তাহলে তুই সেই জমিনে থাকো কেমনে? কি কন, ইবলিসের দুনিয়া, ইবলিস যেখানে সেজদা দিছে, সেজদা যদি না দিতে পারিস তাই দুনিয়ায় তো তোর থাকার অধিকার নাই, তুই দুনিয়ার বাইরে চলে যাও। বুঝলাম তো কায়দা কানুন, যুক্তির কোনো শেষ নেই। তাবার পরেও ইবলিস বলতেছে, আল্লাহ কোটি কোটি বছর আমি তোমার এবাদত করলাম, আমার গোলামের কি কোনো দাম নাই? আল্লাহ বলেন, তুই কি চাও আমার কাছে বল, বিনিময় কি চাও? আমি তো আমার গোলামের দাম অবশ্যই দেব। জান্নাত থেকে তুই বিতাড়িত, তুই অভিশপ্ত, নিঃশর্তভাবে তুই আমাকে মানতে পারো নাই, কিন্তু গোলামি তো করছো, মজুরি কি চাও? আল্লাহ তোমার কাছে একটা আমি আবেদন করে কয়েকটা জিনিস চাব। এক নাম্বার, যেই আদমের কারণে জান্নাত থেকে বের হয়ে গেলাম তোমার অভিশপ্ত, না আমি ইবলিস থেকে অভিশপ্ত হয়ে গেলাম ফেরেশতাদের সর্দার থেকে, এই আদমের রগে রগে, শিরায় উপশিরায়, রক্তে রক্তে আমি যাতে চলতে পারি সেই তৌফিক আমাকে দিয়া দাও। আল্লাহ কয়, যা দিয়া দিলাম। আদম আলাইহিসসালাম কাইন্দে উঠছে, আল্লাহ তুমি কি করলা, আল্লাহ তুমি কি করলা? আদম চুপ কর, চুপ কর। শয়তান কইতেছে, আর কি চাও? শয়তান বলতেছে, আল্লাহ মুহূর্তের মধ্যে যেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়া আমি ঘুরে আসতে পারি, সফর করতে পারি, মুহূর্তের মধ্যে যেন তামাম দুনিয়া, সেই শক্তিটা আমাকে দাও। আল্লাহ পাক বলেন, যা দিলাম। আদম আলাইহিস সালাম আবার কান্দে উঠছে, আল্লাহ তুমি আবার আরেকটা কি দিলা?
तमाम दुनिया सब हमार सन्तानगुलो के से तो धोखा देवे सब तो क्षमता तारे दिए दिला अल्लाह का सुख करो आदम एत कथा कहो ना एबार कह इब्लिस तु यार की चास कह क्यामत पर्यंत हमार हायातटारे वाराय दाओ আমি যেন কিয়ামত পর্যন্ত হায়াত পাই বেঁচে থাকতে পারি আল্লাহ কা যা দিয়া দিলাম আদম আবার কান্দন লইছে বার চূড়ান্ত কান্দন আল্লাহ সর্বনাশ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত আমার সকল সন্তানগুলোকে অত ধোকা দিয়া শিরায় উপশিরায় রক্তে মগজে মজ্জায় সব জায়গা ঢুইকা ঢুইকা ধোকা দিবে আল্লাহ তুমি কি করলা তুমি কি করলা মুসিবতের মধ্যে আমারে ফলাই দিলা রে আল্লাহ আল্লাহ কা চুপ কর আদম ইবলিস তো আর কিছু চায় নাই ইবলিস বলছে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ কিন্তু ইবলিস উপরের কথাও বলে নাই নিচের কথাও বলে নাই দিক কিন্তু দুইটা বাকি আছে সুবহানাল্লাহ কোন একটু আস্তে সুবহানাল্লাহ কোন কই কি কই উপরে বাকি আছে নিচে বাকি আছে তার মানে কি নিচের জমিনের মধ্যে তুমি মহব্বতের সাথে সিজদা দিয়া দাও সিজদা দিয়া আমার প্রশংসা করো আর সিজদা দিয়া উপর দিক খালি উপরে হাত দুইটা বাড়ায়া দাও সিজদা দিয়া বলো মালিক 60 বছর বুঝি নাই 80 বছর বুঝি নাই 70 বছর বুঝি নাই ধোকায় বইরা ছিলাম কত আকাম কুকাম হয়ে গেছে গুনার কাম হয়ে গেছে মালিক রে তুমি ছাড়া আমার আর কেউ নাই আমি ওয়াদা করলাম নিচেও সিজদার জন্য তোর জন্য ফাঁকা শয়তানের এখানে কোনো হাত নাই আর উপরেও দোয়ার জন্য ভাকা উপর দিক হাত তুইলা চোখের পানি তোর সারতে দেরি হবে আমি 80 90 100 বছরের গুনা মাফ করতে মোটেও দেরি করব না কি যে মজার মজা ও বন্ধু তাহলে উপরে ফাঁকা নিচে ফাঁকা তাহলে নিচের সিজদা দেবো উপরে আল্লাহর কাছে ক্ষমা চাবো আর মাফ চাবো কারা কারা রাজি আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো দোয়া যখন করবেন মনের মধ্যে জিন্দেগির কোন দিন কোন গুনাহ করছেন আপনার তো জানা আছে কার গাছের রস শেষ চাইতে খুইলে আইনা পানি ঢাললে তুই আইছেন আপনি তো জানেন কি কয় খেজুর গাছ আবার গালাগালি করে যদি এই জন্য পানি দিয়ে পুরো করে দিছি বুঝেন নাই কায়দা ও খোদা কার মাছের পুকুরের পাল পালা মাছ ধইরা লই আইছেন আপনি জানেন কোন দিন কাকে ঠকাইছেন আপনি জানেন কোন দিন কোন অপরাধটা করেছেন আপনি জানেন কোন দিন যাত্রা গানে গেছেন আপনি জানেন কোন দিন লক্ষণ দাসের সরকার হাতি দেখছেন আপনি জানেন কোন দিন মানুষকে কষ্ট দিয়েছেন আপনি যে নিজে জানেন দুনিয়ার আর কেউ জানে না আল্লাহ জানে আর আপনি জানেন এবার আপনি যখন হাত উঠাবেন মালিকের কাছে চোখের পানি ছেড়ে দেন মিশা মিশি কাটাইলাম জিন্দেগি বলেন মিশামিশি কাটাইলাম জিন্দেগি সময় থাকতে না করিলাম বন্দেগি সময় থাকতে না করিলাম বন্দেগি চোখের পানি ছেড়ে দেন মালিক বলছে বান্দা তুই কানতে দেরি হবে অনুতপ্ত হইতে দেরি হবে আমি তোর জিন্দগির গুনাহ মাফ করতে মোটেও দেরি করব না এবার অরিজিনাল উম্মতের কত দাম খেয়াল করেন বিরক্ত দিয়েছেন লোক তো কেবল আসতেছে জান্নাতে পুরা ভরপুর হয়ে গেছে জান্নাতের জায়গা দুই একটা সিট মনে হয় খালি আছে এখনো যারা বাইরে আছেন তাড়াতাড়ি আসেন মজার কথাগুলা একটু পরেই শুরু করব আমার দিকে তাকান খেয়াল করেন আল্লাহ তুমি সবাইকে কবুল করো জোরে কয়েন আমিন বলতেছিলাম আল্লাহর ইচ্ছা আসছি
আল্লাহর ইচ্ছায় যাব। মাঝখানে সামান্য সময় আল্লাহ পাক বলেন তোমাকে মাঝখানে কিছু সময় দিলাম, এই সময়টা তুমি আমার ইচ্ছায় চলো। কার ইচ্ছায়? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আল্লাহ বলে আমার ইচ্ছায় চলো, তাইলে তোমাকে দুইটা জিনিস দেব, দুনিয়াটা তোমার জন্য সুন্দর করে সাজাইয়া দেব, আর আখেরাতে তোমার ইচ্ছা অনুযায়ী আমি আল্লাহ নিজে চলবো। জোরে কন সুবহানাল্লাহ। দুনিয়ায় তোমার সব সুন্দর সাজাই দেব, আর আখেরাত আমি তোমার ইচ্ছায় চলবো, তুমি শুধু দুনিয়ার সময়টা আমার ইচ্ছায় চলবো। আখেরাতেও তোমার জন্য আমি, দুনিয়ায়ও তোমার জন্য, কিন্তু শুধু চলবে আমার ইচ্ছায়। দেখেন যে আমার বাইরা খেয়াল করেন, এবার দুনিয়াটা কয়দিনের? যেই দুনিয়ায় এত গুনার কাম করি, দুনিয়াটা কয়দিনের বুঝতে হবে। জানাজা নামাজ দেওয়া, জানাজা পড়ানো হয়, মৃত্যুর পরে মানুষের জানাজা পড়ানো হয়, জবান খুলে বলবেন জানাজাটা কি? নামাজ না দোয়া। দোয়া, দোয়া যদি হয় তাহলে ইমাম সাহেবের দরকার কি, মুসল্লির দরকার কি, আবার তিন কাতারের দরকার কি, আবার কাতার সোজা করার দরকার কি? দোয়ায় তো কোনো কাতার টাতার লাগে না, ইমাম আর মুসল্লি লাগে না, লাগে নাকি? এবার যদি জিজ্ঞেস করি জানাজা নামাজটা দোয়া না নামাজ, আপনারা বলবেন নামাজ। তো নামাজ যদি হয়ে থাকে তাহলে আজান গেল কোথায়, একামত গেল কোথায়? নামাজের জামাত হইলে তো আজান একামত সুন্নাত তরিকা, তো আজান আর একামত গেল কোথায়? আকবর এলাহাবাদী নামে এক উর্দু কবি সুন্দর করে গবেষণা লব্ধ জ্ঞান দিয়ে বলেছেন, সুন্দর করে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, প্রশ্নের সমাধান দিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, জিস দিন তুম পয়দা হই আজানো একামত হুই লেকিন নামাজে জানাজা রহ গই বাকি রহি। যেই দিন তোমার জন্ম হয়েছে সেই দিন দাদু ভাই দৌড়ে যায় মসজিদে, বলছে হুজুর এদিকে আসেন, মুয়াজ্জিন সাহেব এদিকে আসেন, খাদেম সাহেব এদিকে আসেন, আমার দাদু ভাই হয়েছে, এক কানে একটু আজান আর এক কানে একটু একামত দিয়ে দেন। জিন্দগির শুরুতে আজান আর একামত, এই জিন্দগির শুরুর আজান আর একামত দিয়ে জিন্দগির শুরু হোক, আর এই আজান আর একামতের জামাত হইল জানাজার জামাত। সুবহানাল্লাহ, বলবেন হুজুর ব্যাপারটা কেমন হইল? মসজিদের মধ্যে নামাজের মধ্যে দাঁড়াবে ইমাম সাহেব, মুয়াজ্জিনকে বলতেছে একামত দেন একামত দেন, এর মধ্যে সফরে যাচ্ছে একজন পীর সাহেব হুজুর, শর্মনাই অথবা শশিনা অথবা মক্কামিমা অথবা ফুরফুরা, পীর সাহেব হুজুরের সাথে তো দুই চার দশজন বিশজন থাকে, হুজুরের মসজিদের ওখানে দাঁড়া করায় গাড়ি, বলতেছে খাদেমকে বলতেছে যাও তাড়াতাড়ি বলো, নামাজের তো সময় হয়ে গেছে, আমার একটু অজু স্তেঞ্জ করা লাগবে, একটু অপেক্ষা করতে বলো, নামাজটা একসাথে পড়ি। খাদেম যাইয়া জানলা দেখে, এই ইমাম সাহেব হুজুর দাঁড়ান দাঁড়ান, পীর সাহেব হুজুর আইছে, নেও নামাজ পড়ব, দাঁড়ান, অমুক পীর সাহেব হুজুর আইছে, মুসল্লিরাও সবাই বলতেছে এই ইমাম সাহেব দাঁড়ান, তাইলে হুজুরের সাথে নামাজ পড়ব, কত ভাগ্য ভালো, পীর সাহেব হুজুর আছে, সবাই মিলে সম্বর সর্বসম্মতিক্রমে দাঁড়ায় গেছে, দাঁড়ায় গেছে পীর সাহেব হুজুর, অজু স্তেঞ্জার সাইরা সব লোকগুলো আসতে পাঁচ সাত মিনিট সময় লেগে গেছে, সময় লেগে গেছে, খেয়াল করেন আমার ভাইরা। এরপর আবার নামাজে দাঁড়াইয়া সবাই এবার কয় মুয়াজ্জিন রে একামত দাও একামত দাও, কয় হুজুর আগে তো একবার দিছি, কয় ওইটার মেয়াদ শেষ, আবার একামত দাও। পাঁচ সাত মিনিট সময় দেরি হওয়ার পর দ্বিতীয়বার একামত দিতে বললেন, কিন্তু প্রশ্ন আসতে পারে হুজুর আমাদের তো 60 বছর 70 বছর 80 বছর 90 বছর 100 বছর অতিবাহিত হয়ে গেল, 120 বছর বয়স পেয়ে গেলাম, দ্বিতীয়বার কি আবার একামত দেওয়া লাগবে না? প্রশ্নের জবাব হইল, বান্দা যখন মরে যায় মৃত্যুবরণ করে, এরপরই তার পরকালের হিসাব শুরু হয়ে যায়, আর পরকালের জিন্দগির হিসাব অনুযায়ী আমাদের 60 বছর 70 বছর 80 বছর কয়েক সেকেন্ড বা 2-1 মিনিটের সমান হবে না, তার চাইতেও কম হবে, এই জন্য দ্বিতীয়বার আর একামত দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না।
তাহলে এবার বুঝছেন কতদিন দুনিয়ায় থাকব। আসছিলাম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর, আসার আগে ছিলাম কোটি কোটি বছর, আবার যাওয়ার পরে থাকব অনন্তকালীন জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে কোনো শেষ নাই। আর মাঝখানের জিন্দেগির ব্যাপারে দিনের নবী বলেন, এ দুনিয়ার মানুষ তোমার আঙ্গুলটাকে সমুদ্রের মধ্যে ডুবায় দাও। কোথায়? সমুদ্রের মধ্যে ডুবায় দাও। বলেন কোথায়? সমুদ্রের মধ্যে। এবার আঙ্গুলটাকে উঠাও, উঠাইলে আঙ্গুলে যেই পরিমাণ পানি উঠছে এইটা তোমার দুনিয়ার হায়াত, আর তামাম পৃথিবীর সব সাগর নদী খাল বিলের সব পানিগুলো হইল পরকালীন জিন্দেগির হায়াত। সামান্য কতদিন, সামান্য কতদিন দুনিয়ার মধ্যে আল্লাহ বলছে আমার ইচ্ছা চলো, আমি তোমার দুনিয়া সাজায় দেবো, আখেরাত তোমার উপর তোমার ইচ্ছা অনুযায়ী আমি চলবো। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় আল্লাহর হেদায়েত অনুযায়ী কারা কারা চলতে রাজি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। দুনিয়ার থেকে যাবো তো কবরে, কবরে যাব সবাই, কবরের দেশে যারা যাব, কবরের মধ্যে যাওয়ার পরপরই ফেরেশতা তো আমার কাছে আপনার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করতে আসবে। ফেরেশতা জিজ্ঞাসা করতে আসবে, এবার অরিজিনাল উম্মতের আর নামের উম্মতের আর কামের উম্মতের ব্যবধানটা বলি, মূল আলোচনায় চলে যাচ্ছে। খেয়াল করেন, মানুষগুলো মারা যাবে, জানাজা দিয়ে কবরে রাখা হবে, কবরে রাখার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা আসবে। কিন্তু আমার ভাই, রাত দুনিয়ার যত সেজদা দেব, নামাজের জন্য তৈরি হয়ে গেছি না, এই যত সেজদা দেব ডাইন দিকে পাহারাদার হয়ে দাঁড়ায় যাবে। যার নামাজ যত সুন্দর তার পাহারাদার তত মজবুত, সুবহানাল্লাহ। কর বাম দিকে গোটা জিন্দগিতে যত রোজা রেখেছি রোজাগুলো দাঁড়ায় যাবে পাহারাদার হইয়া। তো যার রোজা যত সুন্দর তার বাম দিকের পাহারাদার আরও বেশি সুন্দর, আরও বেশি শক্তিশালী। মাথার কাছে দান সদগা দুনিয়ার যত করেছে সেইগুলো একটা ব্যারিকেড আর পাহারাদার হয়ে দাঁড়িয়ে যাবে। তাহলে তার দান সদগার হাত যত বড় তার মাথার কাছে পাহারাদার তত মজবুত। এবার জিন্দগিতে যত আমার বানা জনসেবা করেছে, মানুষের সেবা করেছে, সমাজ সেবা করেছে, কল্যাণমূলক কাজ করেছে, এইগুলো হলো সব পাহারাদার হইয়া পায়ের কাছে দাঁড়ায় যাবে। তার দার যত জনকল্যাণের রেকর্ড যত সুন্দর তার পায়ের কাছের পাহারাদার তত মজবুত। কি ব্যাপার, এই কি ব্যাপার, বয় যাবো আঙ্গুল দেখান লাগবে না, বয় যাবো পেশাব কর, খবরদার খালি আঙ্গুল দেখান শিখছে, ওই না পেশাব কর, আমার দিকে তাকান তো। কবরে রাখছে, রাখবে তো সবাই রে কবরে। আচ্ছা, আমাদের সবার তো জন্ম তারিখ আছে, একটা আইডি কার্ড আছে না, ন্যাশনাল আইডি, অধিকাংশের জন্ম তারিখ ভুয়া, মিথ্যা আমরা লিখে দিছি আমারটাও, কারণ কে জানতো জন্ম তারিখ লাগবে আর কাট করা লাগবে, জানতেন কেউ? এমন এক সময় ঘোষণা হয়েছে গোটা জাতিরে মিথ্যুক জাতি হইতে বাধ্য, কে অরিজিনাল জন্ম তারিখ দিতে পারে নাই, কারণ 80 বছর 90 বছর 60 বছর কে জানতো কোন দিন শুক্রবার না সোমবার, তারপর মিথ্যা হইলেও ভুয়া হইলেও একটা আছে, জন্ম তারিখ ভুয়ার মিথ্যা হইলেও একটা আছে। কিন্তু কে কোন দিন মারা যাব, একজন দাঁড়ায় বলেন, হুজুর আমার মৃত্যু তারিখ 1942 সাল, 2042 সাল কোন, একজন কন, হুজুর আমার মৃত্যু তারিখ আমি বলতে পারবো, কে পারবেন? কেউ পারবে না। ও খোদা, তাইলে জন্মতা এটা সবাই জানে কম বেশি, কিন্তু কে কোন দিন মরবে দুনিয়ার কেউ বলতে পারে না। আরো মনে রাখবেন, মৃত্যু মরা লাগবে না এমন কে আছেন, মরা লাগবে না কে আছেন হাত জাগান, কেউ নাই। ও খোদাত, মরাও লাগবে মৃত্যু তারিখও জানি না, এবার যাই হোক মরবো তো মরবো মৃত্যু তারিখ তো জানি না, এবার 1 বছর বাঁচবেন কে কে হাত জাগান,
एक मास बाजब के हाथ जागान एक सप्ताह एक दिन एक घंटा एक मिनट एक सेकेंड ना क्यों बोलते पारे ना कारण निश्वास नाई कोनो विश्वास जे जिंदगीटार एक सेकेंड एक मिनिटेर ग्यारंटी दीते पारे ना এই জিন্দগিটা কিভাবে গুনার রাস্তায় চলে আমি হিসাবে মিলাইতে পারি না। একটা লোক কিন্তু এক ঘন্টার সিউরিটি দিতে পারলেন না, নিশ্চিত বলতে পারলেন না আমি এক মাস বাঁচব। তো এই জিন্দগিটা গুনার দিকে কেমনে চলে? যেই লোকটা সকালে গিয়া দুপুরে গিয়া যেই যুবকটা দাড়িটা কামায় সে তো জানে না এক ঘন্টা বাজবে কিনা, তো সৌন্দর্য বর্ধনের জন্য সে নবীর সুন্নতে কিভাবে আঘাত করে? যেই যুবকটা এই পাশার মাঝামাঝি পর্যন্ত একটা প্যান্ট বানায়, ইদানিং প্যান্ট বানায় মোটামুটি পাশার মাঝে বাজে থাকে, আর এদিকে তারের খড়ির গোড়ায় বোঝেন তো কায়দা, প্যান্ট বানাইছে কোনোদিন মোটামুটি শুক্রবার দিন নামাজে গেছে, সেজদা দিছে, এদিক দিয়ে মুসল্লি সব ধর দিছে, কারণটা কি মারে ফত সব বাইরে গেছে? এমন প্যান্ট পরে এখন দেখেন নাই, বিশ্রী কারবার, এমন প্যান্ট পরে যত মাস্তান তত প্যান্ট নিছে নামে। একজন হুজুরে কয় ইমাম সাহেব আপনি কি প্যান্ট বানাইছেন, আগে কত সুন্দর ফ্যান ছিল, কয় ও তো 10 বছর আগে ছিল। হুজুর আপনি আধুনিক জামিয়া, 10 বছর আগে ছিল, এখন এই পাশাঙ্গুল কমছে। আচ্ছা কয়েন তো বাসাঙ্গুল যদি কমবে তা সামনের বসে সামনের 10 বছর পরে কি অবস্থা হবে একটু কয়েন আপনারাই কয়েন, সামনের 10 বছর আগে কি অবস্থা হবে কয়েন কি? আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, জাতিকে হেফাজত করো। গোপালগঞ্জের নাসিরুদ্দিন সাহেব অস শুনছেন তো, ও খোদা উনি এক মসজিদে নামাজ পড়তে গেছে, গাড়ি থামাইয়া যাইয়া দেখে নামাজের টাইম হয়ে গেছে, যুবকরা আরো মসজিদের দিকে যাবে না, মসজিদ থেকে হাসতে হাসতে দৌড়িয়ে বাইরে। উনি জিগায় বাবা হাসেন কেন আপনারা, আমি একটু আপনি হুজুর যান কই, কয় নামাজ পড়তে যাই, কয় হুজুর উদিক যাইয়েন না, উদিক কায়দা বেকায়দা হয়ে গেছে, উদিকে কায়দা বেকায়দা হয়ে গেছে হুজুর, আমরা দেখা দৌড় দিয়ে আইসি, একজনের নামাজ দেখা দৌড় দিয়ে আইসি, কি হয়েছে? হুজুর সেজদা দিছে, হেরফারে দিক সব খোলা। ও মুসলমান, নবীর উপর পর্যন্ত হইল তোমার সতর, ইহুদি নাসারার চক্রান্ত। মুসলমানের সন্তানকে সতর ঢাকার ফরজ থেকে বাহির করার জন্য এবার প্যান বানাইছে নাবি সাইরাঙ্গল নিছে, বুঝেন না কায়দা, আর অধিকদা দিছে গুড়ার নিচে ঢান্দায়া গিরার নিচে ঝুলাইয়া, কারণ কবিরা গুণা যত বেশি হবে এই জাতির দোয়া কবুল হবে না, তত বেশি গুণা হবে, গুণাগারের দোয়া তো আল্লাহ কবুল করে না। আমার বারে খেয়াল করেন, রাগ করতেছেন তো খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন, যেদিকে যাই অস সেদিকে দরকার, সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা? আগে হোমিও সিস্টেমে অস ছিল, একটা বিষয়ের উপর আলোচনা, হোমিও চিকিৎসার যদি কোনো ডাক্তার থেকে থাকেন একটা রোগের চিকিৎসা হয়, ওইটা সারে এরপর আর এক রোগ শুরু হয়। আমাশার রোগ আছে, গ্যাস্ট্রিক আছে, আমাশারটা আগে খান, এইটা ঠিক হইলে তারপর গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিক গেলে তারপর বাদ জ্বর। কিন্তু অ্যালোপ্যাথিক চিকিৎসা কিন্তু এমন না, রুগী একজন গেছে ডাক্তারের কাছে ঔষধের দোকানে, স্যান্ডেল গেঞ্জি গায়ে, মারাত্মক জ্বর ছিল রাত্রে, জ্বর কেবলমাত্র কমছে, গেঞ্জিটা গায়ে দিয়ে গেছে, ডাক্তার সাহেব মারাত্মক জ্বর, ঔষধ দেন, ডাক্তার সাহেব কয় জ্বর কি এখনো আছে নাকি? উনি হাত উঠাইয়া কপালে দেখতে গেছে, দেখতে যাইয়া এই জায়গায় একটা বিশাল ফোড়া বাইরেছে, হাতের নিচে বিশাল ফোড়া, ডাক্তারকে আপনি কিসের জ্বরের ঔষধ খান? ওইটার জন্যই তো জ্বর হয়েছে, কয় ঠিক আছে জ্বরের ঔষধ দেন, ওইটার ঔষধ দেন, দুই পথে রয়েছে গেছে কিন্তু এক পথের ট্যাবলেট আনতে, এবার দুইটা প্যাকেট করার মধ্যে মধ্যে বলতেছে গ্যাস্ট্রিক কি আছে নাকি? রুগী কয় যার গ্যাস্ট্রিক নাই ও কি বাংলাদেশের নাগরিক নাকি? কি কয়? কয় যার গ্যাস্ট্রিক নাই
ও কি বাংলাদেশের নাগরিক নাকি, দিছে গ্যাসের ট্যাবলেট। এরপরে কয় এই পায়খানা কেমন, কয় কইয়েন না ওষুধ ট্যাবলেট খাইলি বা আমার সাবারে, দিছে আমার সাত ট্যাবলেট। এবার সাত পথ আট পথ আনতে গেছে, কয় পথ দিছে, কয় পথ সাত পথ দিয়া প্যাকেট করতেছে। ওই সময় উনি কেবল চুল খাইতে শুরু করছে, ডাক্তার কয় কী ব্যাপার, দাউদ অ্যালার্জি আছে নাকি, আপনাকে দোহায় এই এলাকায় একটিও ফাঁকা নাই, সব ম্যাপ আইকে ফেলাইছি বিশ্বের মানচিত্র। কি হইছে কাম, ঔষধ আনতে গেছে কয়টা, আনছে কয়টা, আষ্টটা দশটা, কারণটা কি, চিকিৎসা কোন সর্বঙ্গে ব্যথা, ওষুধ দেব কথা। এই জন্য ওয়াজ যখন শুরু করি আমার ভাইরা, তখন তো কোনো দিক বাদ দেওয়া যায় না, কোনো দিক ছাইরা দেওয়া যায় না, সবটাই দরকার। এই জন্য অ্যালোপ্যাথি কাজ করা লাগে, এখন আর হোমিও আর চলে না, রাগ করতেছেন খালি, ও খালি দৌড়টা দিবে কোন সময়, ওই সময় ঠ্যাংটা টেনে ধরবেন, বুঝেন নাই, যেই দৌড় দিবে একটা ঠ্যাং তো রিটার্ন দেবেন, রাগ করেন না, কথার কথা। আমি ছাগল খেদাবো না হাল চাষ করব, এক লোক রে দশটা ছাগল দিছে আর এককানি জমি চাষ করতে দিছে, ছাগল দশটা ঠিক করে দেখে রাখো আর জমিটা চাষ করবো, ছাগল চিনেন তো, এ বেটা ঘুমায় গা খালি, হ্যাঁ খেয়াল করেন, ছাগল দেখে রেখো আর জমি চাষ করি, তো ছাগল চিনেন তো, ও তো যা কয় মালিকে তাই শোনে নাকি, কথা কয় ছাগল, ও যা মালিকে কয় উল্টা, ওরে ডাইনে খেদাইলে বামে যায়, বামে খেদাইলে ডাইনে যায়, সামনে খাতাইলে পিছনে কোন সময় দৌড় দেয়, পিছনের দিক যদি দড়ি বাইন্ধে টান দেয় খুঁটা মারে, এরপর যদি মালিকে জোর করে টান দেয় বিপদে পড়ছে, বিপদে পড়েও ছাগল আল্লাহর ডাকে না বেআইরে ডাকে, জোরে যদি দড়ি দড়ি টান দেখে বেআই কারে টান কিসে, ছাগল বেআইরে ডাক দেয়, বিপদে পড়েও ডাকে না আল্লাহরে। এই ছাগল মার্কা কিছু মানুষ আছে আল্লাহ ডাকে, রসুল ডাকে, হক্কানি পীর বুজুর্গ গোলামাই কেরামরা ডাকে, ও ছাগল আয় 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 জান্নাতের দিকে ডাকে, আয় আয় আয়। ছাগল মোটে সামনে আউগাইতে চায় না, খালি খুঁটা মারে, এরপর যদি মাঝে মাঝে জোর করে কেউ ধাক্কা দেয় আল্লাহ মাঝে মাঝে ধাক্কা দেয়, আয় নাকা আয় আও নাকা, ও ছাগল বিপদে পড়লেও আল্লাহরে ডাকে না, নেতা নেত্রীর দ্বারে দৌড়া, কি কয় আল্লাহরে ডাকে না মোড়ে, নেতা নেত্রীর পিছে দৌড়ায়। তোমরা কি ছাগল মার্কা মানুষ হব না মুমিন মার্কা মানুষ হব, আল্লাহ যেদিকে ডাকছে সেই দিকে যাব না উল্টা দিকে যাব, কারা কারা উল্টা দিকে দেখছেন, কায়দা আমার দিকে তাকান, তাহলে আল্লাহ যেদিকে ডাকছে সেই দিকে কারা কারা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ একটু পরীক্ষা করলাম যে উল্টা দিকে হাত জাগায় নাকি, তো আপনারা বুঝা ফেলাইছেন ওয়াজ খেয়াল দিয়ে শুনতেছেন, এটাই তার প্রমাণ। ও বন্ধু খেয়াল করেন, রাগ করতেছেন, মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবা রাতি। গজলটা একটু পরে শোনায় দেবান, যারা যাইবে যাও, বাইরের মাইক বন্ধ করে আপনাকে শোনাবো, চিন্তার কোনো কারণ নাই, বাড়ি ঘরে বসে যাইয়া কেউ শুনবে এমন কায়দা রাখবো না। আমার দিকে তাকান, বোঝার চেষ্টা করেন, তো কবরে যাবো তো সবাই, মৃত্যুর তারিখ কারো জানা নাই। আমাদের দেশে কয়েকদিন আগে কিশোরগঞ্জ এক মহিলা, আল্লাহওয়ালা এক মহিলা, নামাজি, ডাক্তারের কাছে গেছে চিকিৎসা করার জন্য,
নামাজের টাইম হয়ে গেছে। ডাক্তার সাহেব, নামাজের রক্ত যায়, নামাজ পড়ার সময় জায়গা আছে নাকি? আমাদের মা বোনরা ঘরে বসে নামাজ পড়ে না। এই যুগে এমন নারী আছে আল্লাহ তাকে কবুল করেছে, ডাক্তারের কাছে গিয়েও নামাজের মুসল্লা খোঁজ করে, নামাজের জায়গা খোঁজ করে। ডাক্তার সাহেব নামাজের জায়গা দিয়েছে, পাশের রুমে গিয়ে নামাজ পড়তে শুরু করেছে। নামাজের প্রথম সিজদায় গেছে, প্রথম সিজদার মধ্যে দুনিয়া থেকে চলে গেছে, দ্বিতীয় সিজদা আর দেওয়া নসিব হয় নাই। মৃত্যু কত সুন্দর! অনলাইনে ফেসবুক যারা চালান অনেকেই দেখছেন, নিউজ হয়েছে, ভাইরাল হয়ে গেছে ছবিটা, নামাজরত অবস্থায় মৃত্যু। বিশ্ববিখ্যাত একজন দায়ী ফিলিস্তিনের ইসলামের দাওয়াত দেয় মানুষকে, ডাকে, এই এক সপ্তাহ আগের ঘটনা, দাওয়াত দিতেছে, নবীর জিন্দগি বর্ণনা করতেছেন। এমন একটা সময় 2-3 মিনিটের একটা ভিডিও অনলাইনে এসেছে, 2-3 মিনিট নবীর জিন্দগির কথা বলতেছে, হঠাৎ করে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে হয় যেন কাটায় কাটায় আল্লাহ সময়টা বরাদ্দ করে তার উপর ছেড়ে দিয়েছে, কলেমাটা পর, তারপর আমার কুদরতি কোলে ঝাঁপ দে, আমি তো কোল পাইতে তোর জন্য বসে আছি। মৃত্যু কি ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? আর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমার ভাইরা, বড় নামি দামি গায়ক ফিরোজ শাহ, তার নাম ফিরোজ শাহ, কয়েক বছর আগে সেতারা একটা হাতে লইয়া গান গাইতে শুরু করলেন, সারেঙ্গি নারেঙ্গি, সারেগামা আপা দানিশা, দাদা নানা বাবা খালু, চতুর্দিকে বাজনার অভাব নাই, উনি গান ধরেছে, কথাগুলো কিন্তু খারাপ না, 1 মিনিটের নাই ভরসা, টুনডুন টুনডুন, 1 মিনিটের নাই ভরসা, সাঙ্গ পরের লাইনটা ছিল সাঙ্গ হবে রং তামাশা। আল্লাহর বান্দা বলছে সাঙ্গ রং তামাশা পর্যন্ত যেতে পারে না, হয় জিন্দগির রং তামাশা শেষ হয়ে গেছে, তকদিরটা কত খারাপ, সারেঙ্গি নারেঙ্গি হারাম কাজের মধ্যে জীবনটা শেষ হয়ে গেল। আর ওই আল্লাহর বান্দির তকদিরটা কত ভালো, ইবাদতের মধ্যে আল্লাহ কবুল করে নিলে। তো মরতি যখন হবে, 1 ঘন্টাও যখন দেরি করা যাবে না, 1 ঘন্টা যখন গ্যারান্টি নাই, তাহলে এই মুহূর্তে আমাদের নিয়ত করতে হবে সব ভালো তার শেষ ভালো যার। কি সব ভালো তার শেষ ভালো যার? বলেন সব ভালো তার শেষ ভালো যার। তাইলে কোন সময় জেনে তওবা করতে হবে, আগামী বছর রমজানের পর। নামাজ কবে থেকে? আগামী শুক্রবারের পর, আগামী শুক্রবারের পর নামাজ। আরে এক শুক্রবার থেকে আর এক শুক্রবার কয়দিন? ও আপনি তো শুক্রবার পর্যন্ত গ্যারান্টি দিতে পারলেন না বাঁচার, মেয়েটা বিয়া দিয়া তারপর দাঁড়িয়ে রাখবো, ও কোন দিন বিয়া দিবে সেই দিন পর্যন্ত হায়াতের জিন্দগির গ্যারান্টি নাই। ও যুবক, ও মুরব্বী, তোমাকে শয়তান কিভাবে ধোকা দেয় দেখো, তুমি নিজের জীবনের 1 সপ্তাহ 1 দিন গ্যারান্টি দিতে পারলা না, অথচ তোমাকে ধোকা দিয়ে বলে মেয়েটারে বিয়ে দিয়া তারপর দাঁড়িয়ে রাখিস, সব কাজকর্ম শেষ কইরা ব্যবসাটা গোজাইয়া তারপর হজে যাইস, সব দুনিয়ার শেষ কইরা তারপর আল্লাহ ওয়ালা হয়ে যাইস, এবছর যা ভেজাল টেজাল করছো মাফে কম দিছ দে, তারপর আগামী বছর তওবা করবি, এবছর যা কিছু কর, আগামী বছর একটা সেল্লা দিবি, নাইলে সরমনায় ষষ্ঠী না যাইয়া তওবা করে আসবি। তোমাকে কে এই ধোকা দিল রে বন্ধু, তুমি তো 1টা দিনের গ্যারান্টি জীবনের দিতে পারলা না। কি বলেন তো, বলেন তো, আমি আগেই তো আপনাদের কাছে জিজ্ঞাসা করলাম, 1 দিনের কে গ্যারান্টি দিতে পারবেন? পারলেন না, তাহলে এই ধোকাটা কে দিল আপনাকে? যে দিল তার নাম শয়তান। কে দিছে? শয়তান। তো জায়গা কয় দিক বাকি আছে? উপর নিচ। তো আল্লাহ বলতেছে
শয়তান যখন ধোঁকা দিয়েছে বুঝতেই পেরেছো, এবার নিচে সিজদা দাও, উপরে হাত তোলো, আমির কাছে চোখের পানি ছেড়ে দাও, অতীত জিন্দেগির সব মাফ করে দিলাম। বান্দা যখন বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ গুনাহ করে ফেলাইছি মাফ চাই, বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহিল আযীম ওয়া তুবু ইলাই, বলেন ওয়া তুবু ইলাই আস্তাগফিরুল্লাহিল আযীম ওয়া তুবু ইলাই। খেয়াল করেন, ছেলে খালি দুষ্টমি করে, খালি দুষ্টমি করে বলায়, কথা মোটে শোন না, বাপে অফিসে যায় ওই ও বললো আর লাডিম লইয়া বাইরে, রেগুলার বলে স্কুলে যাবি কিন্তু কোনো স্কুল নাই, খালি গুল্লি বাস আর লাড়ি লইবে। একদিন হঠাৎ করে ধইরা, এই তুই কথা শোনো নাই, বাড়ি কায়দা মতো কয়েকটা দিয়ে বাইরে বাইরা বাইরা আমার বাড়ির থেকে বাইরা, বেয়াদব কথা শোনো না, বাসার থেকে বাইর করে দিছে, ওই মেইন রাস্তা কি জানি উপজেলার ওই নামটা কি বাজারটার নাম কি ভাতঘাট, ওই যে ভাতঘাট বাজার, বাজারের দীক্ষা দিতে যা, তোর মতো বদমাই সবার ঘরে লাগবে না ভাই না, খেদাই দিছে খেদাই দিছে, মায়ের খেয়ে তো কানতে কানতে চোখ ডলতে ডলতে ওদিক গেছে। এবার বাপে আবার বড় ফলারে কয় ঘর থেকে বাইর করছে কিন্তু অন্তর থেকে বাইর করে না, অন্তর থেকে কিন্তু বাইর করে না, বড় ছেলের কয় এই এদিকে আয় মাসি ওদিকে যা পিছনে পিছনে যা, আমার ট্রাকের নিচে বইলে না মরে, মেইন রাস্তার মুখে যায় খারাই থাকবি, ওদিকে যেন যাইতে না পারে, যা বুঝা বুঝা যাইয়া। তাইলে বোঝা গেল কি ঘর থেকে বের করে দিছে অন্তর থেকে বের করে নাই বাবা, আমার বাড়া ছেলে বুঝাইতেছি, হঠাৎ কইরা বাপের বন্ধু আসছে ওদিক দিয়া, বরিশাল থেকে আইসা দেখে ওই কান্দে, বাবা তুমি কান্দো গা, আব্বাই মারছে আব্বাই মারছে, কইছে আর বাড়িতে যাইতে মানা করছে, কই কি কও তুমি লও আমার সাথে চলো চলো, না আব্বাই আবারও মারবে, কয় না আমি কইয়ে দু মনে ওদিক, আস্তে হাতে ধরে লই আইছে বাড়ির বারান্দায় সামনে আইসা, ভাই ওরে মারছেন কি লেগে, ও আবার আইসে, ওরে মার তো দূরের কথা, ওরে শেষ করে দেওয়া দরকার ছিল, কথা বটে শোনে না, বার বার এত বুঝাই, কত কিছু দিলাম, খেলনা চাইছে তা দিছি, ঈদের সময় দামি জামা চাইছে তা দিছি, কম্পিউটার চাইছে মোবাইল চাইছে তাও দিছি, এরপর মোটে কথা শুনে না, যা ইচ্ছা দরকার সব দেই, তারপরও কথা শুনে না, বেয়াদব দিছি ঘর থেকে বাইর কইরা, কয় না পোলাপান মানুষ তো, পোলাপান মানুষ তো, আহা পোলাপান মানুষ বুঝে নাই, এই বাবা এদিকে গাও, ক আব্বা অন্যায় হয়েছে মাফ চাই, এখন বাপের কাছে আব্বা অন্যায় হয়েছে মাফ চাই, বুঝেন না মায়ের গাইছে, আব্বা অন্যায় হয়েছে মাফ চাই, নিচের দিকে চাইয়া কয় বাপে কয় বহুবার এরকম অন্যায় কতবার জিগান, কতবারের মতো মাপ চাই, আরও দুইশোবার হয়েছে রো, বারবার এরকম কয় অন্যায় হয়েছে মাপ চাই, এবার চাচা মেয়াই কয় ক আব্বা আর করবো না আর ভুল হবে না, আব্বা মাপ চাই আর ভুল হবে না, যখনই বলছে আব্বা আর ভুল হবে না, কান্নার আওয়াজ চোখের পানি বের হওয়ার আগে সন্তানকে টান দিয়া দইরা, বুকে জড়ায় ধরে বাপে গায়ে, তোরে কি আমি মারছি, আমার ভালোর জন্য না তোর জন্য, আমি তো তোরে মারছি, যতটা থাপ্পড় দিছি যতটা পিটান দিছি আমার কলিজার মধ্যে ততটা দাগ পইরা রইছে, পিটান তো তোর পিঠে পড়ে নাই আমার কলিজার মধ্যে লাগছে, তুই কিসের জন্য কথা শোনো না, যা আর ভুল করবি না আর ভুল করবি না, আমি আগেরটা সব ভুলে গেলাম, খবরদার আর ভুল করবি না, হাত পাও দুইয়া বাড়ি যা, খানা খা, তোর মা এখন পর্যন্ত তোর জন্য কাঁদতে কাঁদতে খানা খায় না,
আল্লাহ পাক ঠিক এরকম করে জান্নাত থেকে মা হাওয়া আর বাবা আদমকে বাইর করে দিয়েছে, বাইর করে দিয়ে বাইর আমার বাড়ির থেকে বাইর, আমার জান্নাতে থাকতে পারবি না, বের হা তাড়াতাড়ি, বের করে দিয়ে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিয়েছে। কিন্তু কুদরতের অন্তর থেকে বান্দারে বের করে নয়, কুদরতের অন্তরের মধ্যে বান্দারে রাইখা 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরকে পিছনে পিছনে পাঠাই দিছে, যা যা বাসা থেকে তো বাইর করে দিলাম, ও জাহান্নামের কুয়ার মধ্যে আবার পয়রা না যায়, ও গুনাহ কবিরা গুনার তলে যেন পয়রা না যায়, সাফানা ভরে গান বাজনা সিনেমা বাইস্কোপ দুনিয়ার বাজে জিনিসের মধ্যে সাফা পয়রা যেন ধ্বংস হয়ে না যায়, যা যা দিনের নবী রহমাতুল্লিল আলামিন সহ তমাম পয়গম্বর আসে মুরব্বীদের দায়িত্ব পালন করার জন্য আসছে, এবার হাতে ধইরা দিলের নবী যেন বলতেছে আয় আয় আয়, আমাকে আল্লাহ হাবিব বলে ডাকে, আমি তার বন্ধু, তুই যখন আয় এদিকে আয় আমি তোর মুরব্বী, আল্লাহ মুরব্বী মানায় পাঠাইছে, আল্লাহর কাছে ক আল্লাহ আর করব না, আল্লাহ মাফ চাই, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যেন কয় ও বহুবার এরকম আস্তাগফিরুল্লাহ বলছে, কয়বার কইতেছে, বারবার গুনাহ করে বারবার এরকম কয়, এবার নবীজি কয়ে দেয় এবার ক ওয়াতুবু ইলাই, আল্লাহ আর করব না, আল্লাহ আর করব না, অল্লাই করছি ভুল করে বলাইছি, আল্লাহ আর করব না, এমন অন্যায় আর করব না, মালিক যেন রহমতের হাতে কোলে তুইলা বলতেছে, আমি কি তোর জন্য জান্নাত থেকে আমি কি অন্তর থেকে তোরে বাইর করে দিছি নাকি, যা যা আবার তওবা কইরা, ভালো কাম কইরা, যা বাড়িতে আসল জান্নাতে, আগের বাড়িতে আবার চলিয়া যা, যা যা তওবা কর, গুনাহ থেকে বাইরে থাক, যা জান্নাতে চলে যা, বাড়ি থেকে বাইর করছি তোর ভালোর জন্য, কি তাইলে এখন থেকে জিন্দগির শেষ সময় সব ভালো তার শেষ ভালো যার, তাহলে সেই শেষ সময়টা কবে থেকে, আগামীকাল থেকে, তাহলে সুন্নতের আমল কখন থেকে শুরু হবে, এখন থেকে, দাড়িটা কাটা বন্ধ কখন থেকে শুরু হবে, এখন থেকে, টুপিটা মাথায় দাও কখন থেকে শুরু হবে, এখন থেকে, সুন্নতি লেবাস চেষ্টা করবো কখন থেকে, এখন থেকে, রেগুলার নামাজ আদায় করবো কখন থেকে, এখন থেকে, স্ত্রীকে পর্দা করবো কখন থেকে, এখন থেকে, নিজে সংযত হব, গান শোনা বন্ধ করবো কখন থেকে, এখন থেকে, ভালো কাজের সাহায্য করবো কখন থেকে, এখন থেকে, কারণ সব ভালো তার শেষ ভালো যার, বিরক্ত হইতেছেন নাকি, একটা কথাও তো বিনা প্রয়োজনে বলতেছি না, আমার ভাইরা খেয়াল করেন, মূল কথা কিন্তু আজ এখনো শুরু হয় নাই, মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, একটু হাফ টাইম দেবো নাকি, চাটা খাই আসবেন, বাথরুম টাথরুম শিশি মিশি, ও তাইলে তো সব রেডি হয়েই আসছেন, আলহামদুলিল্লাহ, ওই যে ভাইজানরা দাঁড়াই আছে খুব কষ্ট করে, ভাইজানরা বসলেই একটু ভরে গজলটা বলে দেবো।